অথর্বেদের প্রথম মন্ত্র খুব সুন্দর মন্ত্র নাম হচ্ছে মেধা জ্ঞান সুক্ত এটা দেবতা হচ্ছেন হচ্ছেন্পতি দেবতা আর অথর্ব ঋষি অথর্ব বেদে অথর্ব ঋষি ওনার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে দেখেন বাচস্পতি বাচস্পতি যারা বেদের যারা পন্ডিত তারা বলেন বৃহস্পতির সঙ্গে তিনি এক বাচস্পতিও যা বৃহস্পতিও তাই তিনি হচ্ছেন মেধা ইন্টেলিজেন্স এর দেবতা আর পরে পরে আমরা দেখি তিনি দেবতাদের গুরু বাচস্পতিস্পতি হলে আমাদের যে শব্দগুলো এর দেবতা তার জন্য যাদের মধ্যে এই ভাষণ কলার একটা দেখবেন একটা বৈশিষ্ট্য আছে বুস্থর যে বৃহস্পতি তার উপরে কৃপা করে আছেন যার জন্য আমরা রামায়ণে প্রায় দেখি लक्ष्मण কিভাবে শ্রী রামের যে বুদ্ধি মেধা সেটাকে তুলনা করছেন বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি মেধা নজ্য বিদ্বান সর্বত্র পূজ্যতে বিদ্যা সামনে কোন কিছু দাঁড়ায় না এই বর্তমান কালে দেখবেন বিদ্যা ক্ষত্রিয় জাতিকে নিয়ে নিয়েছে আজকে যে যুদ্ধ হয় বিদ্যার জোরে আজকে আর বলে হয় না ঘোড়ার পিঠে বসে তলবার ঘোরাতে ঘোরাতে যুদ্ধ হয় না যার বিদ্যা মেধা যত বেশি তার যে মিসাইল তার অ্যাটম বম তার বোমা অনেক বেশি বিদ্যা বৈশ্যের কাজগুলোকে নিয়ে নিয়েছে আজকে যে স্টক মার্কেট শেয়ার মার্কেট ম্যানেজমেন্ট সব বিদ্যা নিয়ে নিয়েছে শুদ্রে যত কাজ বিদ্যা নিয়েছে যত মেশিন শূদ্র যে কাজগুলো করতো বড় বড় বুলডোজার সমস্ত কাজ ক্লিনার সব কাজ বিদ্যা নিয়েছে স্বামীজি এই জন্য বলেছিলেন যবে থেকে রামকৃষ্ণ এসছেন সত্য যুগ শুরু হয়ে গেছে সত্য যুগ মানে বিদ্যার যুগ এখন বিদ্যার যদি থাকে समस्त सबकि मालिक विद्या चलाते कम्पिटर की, तो 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 के। के की चालते हैं है। ये त्रिसप्ता सप्ताह पर्यत विश्वारूपाणी विभ्रत वाचस्पतर वला तेसाम तन्व अद्यधातु मे प्रार्थना कुचिन ये वाचस्पति मतलब ब्रह्मस्पति तीनी जना माँ मेधा दैन सही शक्ति दैन जेटा दिए ये जे वाचस्पतीर बलाते शाम तनु अध्यदरातु में त्रि सप्त त्रि सप्त जेटा विश्व जे ब्रह्मांडे घुरे बड़ा चे जेकोनो रूपे जेकोनो आकारे তার শক্তি যেন আমি পেয়ে যাই জিনিসটা এটার অর্থ আমরা জানি না কি হয় বলেন তিন সাত থ্রি না আর উপরে ভাষ্য লেখেননি আহ কিছু কিছু পন্ডিতরা যারা বলছেন ত্রিসপ্ত বলছেন বিভিন্ন যারা পন্ডিতরা তারা বলছেন যে সৃষ্টিতে যে সত্য রজতম এটা হলো তিনটে গুণ তো ত্রিসপ্ত বলতে যে তিন সংখ্যা তিন আর সংখ্যা সাত তো বলছেন যেমন একটা জেনারেল বলে দেওয়া হয় হাজারে হাজারে লোক ছিল ঠিক তেমনি হচ্ছে সৃষ্টিকে বোঝায় তাছাড়া আর কিছু না আবার বলছেন যে তিনটে গুণ তিনটে লোক স্বর্গমর্তে পাতাল আবার তার সঙ্গে সাতটি লোকের কথা বলা হয় সাতটি অগ্নির কথা বলা হয় তো তিন আর সাত এটা হিন্দুদের আমাদের যে শাস্ত্রগুলো সেখানে এই সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসে আসলে একমাত্র বৃহস্পতি এই জ্ঞানটা পান বৃহস্পতিকে প্রার্থনা করছেন যে যাবতীয় যা শক্তি আছে যেটা দিয়ে আপনি এই সমস্ত সব জ্ঞান রেখেছেন সেই শক্তিটা যেন আমার ভেতরেও আসে যেমন বৃহস্পতিকে তা আজকে আর সেভাবে পূজা করা হয় না এখন গুরু রূপে দেখা হয় এখন এই প্রার্থনা সরস্বতীকে কো আনা হয় বলছেন যে মানুষ এটা পারবে না বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান মানুষ পারে না একমাত্র วาศস্পতি পারে วาศস্পতি বলতে বৃহস্পতি पुनரேহি วชสปเท દેเว নমংসাসহ วशोस्पതി วशोस्पতে নিรมয় ময়য় বাস্তু মৈ সুতম হেচস্পতি আসুন আবার আসুন আপনার এই যে দিব্য মেধা সেটাকে নিয়ে আসুন নাম হচ্ছে বলছেন আসুন আমার ভেতরে আমার ভেতরে জ্ঞানের সমৃদ্ধি হয়ে আপনি থাকুন আমার ভেতরে জ্ঞানের প্রতি স্পৃহা জ্ঞানের প্রতি যে স্পৃহা এটা কেন থাকে ইহে ওয়াভি বিতโนভে আরত্রি ইব জায়া ওয়াচস্পতিনি যচতু মৈয় বাস্তু মৈ শ্রোতম এখানে আমার ভিতরে এসে আপনার হাত দুটো পুরো খুলে দিন পুরো হাত ছাড়িয়ে দিন কি রকম বলছেন একটা ধনুষ ওর যে দুটো দিক সেখানে যে দড়ি লাগানো হয় ধনুষের দড়ি সেরকম পুরো তৈরি করে দিন আর দিয়ে যে দড়িটা যেমন খুলে দেওয়া হলো দুটো এন্ডে ধনুষের যেখান থেকে তীর বেরোবে সেই রকম আপনি নিজেকে খুলে দিন আমার ভেতরে পুরো তার মানে বিদ্যার প্রকাশ যেন আমার ভেতরে উড়ো থাকে দেখুন আমি আপনাদের একটা বলবো যদি জীবনে কিছু চান ঈশ্বরের কাছে বিদ্যা চাইবেন পরাবিদ্যা বিদ্যা বিদ্যার আর কোনো তুলনা হয় না বিদ্যা যদি থাকে সমস্ত সব কিছুকে বুকে নিয়ে নেওয়া যায় কারণ বিদ্যাই হচ্ছে শক্তি বিদ্যাই হচ্ছে মুক্তি বিদ্যা থাকলে সব হয় ঠাকুরের কাছে প্রার্থনা যদি করেন অন্য কিছু প্রার্থনা করবে না শুধু বিদ্যা 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 মেধা না হলে বিদ্যা থাকবে না বই পড়লেও থাকবে না এখানে প্রার্থনা করছেন যে যেন আমার থাকে এখানে বলতে চাইছেন যে হে বাচস্পতি এটা বলুন যাতে বাচস্পতির নাই আছে তু মেস্তু মূতাম আমার ভেতরে যেন সেই জ্ঞান থাকে আমার ভেতরে যেন সেই মেধা থাকে আপনাদের যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে মনে হয় পড়াশোনা করে না তাদের জন্য আপনি প্রার্থনাটা করতে পারেন বলতে চাইছেন যা কিছু আমি শুনি যা কিছু আমি পড়াশোনা করি অধ্যয়ন করি এটা যেন আমার কাছে থাকে অনক্সময় বলিন যে নলেজ নলেজ बेस्ड অ্যাকশন বিদ্যা অবিদ্যা জেটা কার্যকরি বিদ্যা দুটো জন থাকে আমার বহুত वाचस्पतिর পাশমান वाचस्पतिর অভ্যতাম সম শুতেন গমিমহি মা শুতেনবি রাতিসি वाचस्पतिর কাছে আমরা প্রার্থনা করলাম বৃহস্পতির কাছে আমরা প্রার্থনা করলাম তিনি জনক কৃপা করেন আর আমরা এই যে বিদ্যা বিদ্যা এটার প্রতি আমরা যেন আমাদের নিষ্ঠা যেন থাকে আমরা যেন কখনো এই বিদ্যা থেকে সরে না আসি আমরা যেন কখনো এই বিদ্যাকে ছোট না করি এই প্রার্থনা কখনো এই বিদ্যা থেকে সরে না আসি আর বিদ্যাকে কখনো ছোট না করি এটা হলো खूब सुंदर एक मेधा ज्ञान सुक्त मेधार ज्ञान